তুমি কত ক্লাসে ছিলা না ছিলা? না মিস, না 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 মাদ্রাসটা খুলো, মাদ্রাস হচ্ছে পৃষ্ঠা 138 পৃষ্ঠায়। আমি যদি এখানে তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কোথায়, দেখছো বই দেখছো? না দেখা যাচ্ছে বই না, দেখা যাচ্ছে না। আমি দেখে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন তো দেখা যাচ্ছে আমাদের আজকে পড়া হচ্ছে মাদ্রাজ পদ্ধতি, এবং এর পরের চ্যাপ্টারটা মাদ্রাজ পদ্ধতি, চতুর্থ পরিচ্ছেদ এবং পঞ্চম পরিচ্ছেদ। মাছটা কি আমাদের যেটা দেশের বিভিন্ন প্রাকৃতিক জলাশয়, যেমন হচ্ছে তোমার খাল বিল, হাওড়া ডোবা, নালাই, শিং, মাগুর, পাবদা ও টেংরা মাছ একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত, আর এগুলো হচ্ছে তোমার আঁশবিহীন কেটফিশ জাতীয় মাছ। তাহলে তোমার শিং, মাগুর, পাবদা, ট্যাংরা মাছ হচ্ছে কি কেটফিশ জাতীয় মাছ? এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। কেটফিশ কেটফিশ মাছ কাকে বলে? এই ধরনের কোয়েশ্চেন আসে তোমার কোনগুলি কেটফিশ, তাহলে তোমার মনে রাখতে হবে শিং, মাগুর, পাবদা, ট্যাংরা মাছ, এগুলো হচ্ছে তোমার কেটফিশ। এগুলো তোমার প্রাকৃতিক জলাশয়ের মধ্যে পাওয়া যায়। প্রাকৃতিক জলাশয়, প্রাকৃতিক মানে হচ্ছে তোমার ন্যাচারালি যেগুলো থাকে তোমার খাল বিল, এগুলো কিন্তু কেউ রেডি করে না, এগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক ভাবে থাকে। হাওর বাউর ডুবা নালা, ওরা এখানেই মানে তোমার এই মাছগুলা পাওয়া যায়। সিলুফর্মিস বর্গের অন্তর্ভুক্ত মাছ, যাদের শরীরে আঁশ নেই এবং বিড়ালের ন্যায় লম্বা গোঙা সুর আছে, তাদেরকে সিলুফর্মিস, সিলুফর্মিস এটা হচ্ছে একটা বর্গ, এটা হচ্ছে তোমার মাছের প্রজাতি, যেমন হচ্ছে মানে ফিশ, ফিশ হচ্ছে একটা মাছ মানে স্পেসিস প্রজাতি। তুমি যেমন হিউম্যান একটা স্পেসিস মাছ, তেমন একটা স্পেসিস এই এই যে বর্গের সিলুফর্মিস বর্গের অন্তর্ভুক্ত মাছ, এটা হচ্ছে ওদের বর্গ, ওরা কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত সায়েন্সের এগুলা বিষয়গুলো সায়েন্সের, সেহেতু মাছগুলা মানে হচ্ছে তোমার সিলুফর্মিস বর্গের অন্তর্ভুক্ত, এবং ওদের শরীরে মানে এদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের শরীরে কি থাকবে না, আঁশ থাকবে না, এবং মুখটা থাকবে কিসের মতো, বিড়ালের ন্যায় লম্বা গোব্বা। মানে তুমি শিং মাছ দেখেছো নিশ্চয়ই, দেখেছো কখনো শিং মাছের মতো জি ছবিতে দেখছো? শিং মাছ, মাগুর মাছ, তুমি, মানে মুখটা হচ্ছে বিড়ালের মতো, কিন্তু ওদের হ্যাঁ মুখ আমি কি থাকবে, দেখি চোর থাকবে, কি থাকবে, জি সুর থাকবে সুর থাকবে, এই জন্য এদেরকে কি মাছ বলা হয়, ক্যাটফিশ মাছ বলা হয়। এবং ওদের দেহটা একদম কি হবে, লম্বাটে,
সামনের দিকে নলাকার এবং পিছনের দিকে চ্যাপ্টা ও আঁশবিহীন মাথার নিচ চ্যাপ্টা, মানে ওদের দেহটা হবে তোমার হচ্ছে নলাকার চিকন এবং হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা, পিছনের দিকটা হবে যে চ্যাপ্টা এবং ওদের তোমার ইয়াতে দেখবা মাছগুলোতে দেখবা আঁশ থাকবে না, কিন্তু অন্যান্য মাছগুলোতে আঁশ থাকে, এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য। তোমার হচ্ছে শিং মাছ মাগুর মাছের চেয়ে আকারে ছোট হয় এবং মাথা তুলনামূলক ভাবে সরু হয়। এখানে দুইটা পার্থক্য দেখলে বুঝবা যে শিং মাছের মাথাটা একটু সরু, মাগুর মাছের মাথাটা কি একটু চ্যাপ্টা বড়। মোটা হ্যাঁ, কিন্তু শিং মাছ জি মাগুর মাছের চেয়ে আকারে ছোট হয় এবং মাথা তুলনামূলকভাবে সরু হয়। শিং মাছের পাশীয় কাঁটা দুইটি বিষাক্ত হয়। তাহলে কোন মাছের পাশীয় কাঁটা দুইটি বিষাক্ত? শিং মাছের। এটাও মাছের রাখতে পারো, একটু কলম দিয়ে ইয়াতে দাগাই রাখবা বইয়ের মধ্যে। এই জন্য শিং মাছের কাঁটা খেলে আক্রান্ত স্থানে যথেষ্ট ব্যথা অনুভব হয়। যদি আমরা শিং মাছ খাওয়ার সময় কোনো কাঁটা আমাদের গলায় লেগে যায় তাহলে সেটা কি হবে, অনেক ব্যথা অনুভব হবে, অন্যান্য মাছের মতো না, মানে এটা একটু বিষাক্ত টাইপের। শিং মাছের দেহের রং ছোট অবস্থায় বাদামি দাগ এবং বড় অবস্থায় ধূসর কালচে। এদের রং হয় কি ধূসর কালচে যখন বড় হয় তখন। অন্যদিকে মাগুরের দেহের রং ছোট অবস্থায় বাদামি খয়েরি ও বড় হলে ধূসর বাদামি হয়। দুইটা দুই ধরনের শিং ও মাগুর মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফুলকা ছাড়াও এদের অতিরিক্ত শ্বসন তন্ত্র আছে যার মাধ্যমে এরা বাতাস থেকে সরাসরি সরাসরি অক্সিজেন দিতে পারে, ফলে এরা অল্প অক্সিজেন যুক্ত পানিতে বা পানি ছাড়াও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। তাহলে এই লাইনটাও একটু তুমি লাগিয়ে রাখো, মানে এদের একটা হচ্ছে আলাদা বৈশিষ্ট্য। আমরা জানি যে মাছ হচ্ছে তোমার ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে শিং মাছ আর মাগুর মাছের কি ক্ষেত্রে কি, যেহেতু এগুলো ক্যাটফিশ, ওদের মানে আরেকটা বৈশিষ্ট্য আছে, ওরা হচ্ছে ফুলকা ছাড়াও ওদের একটা অতিরিক্ত শ্বসন তন্ত্র আছে যার মাধ্যমে ওরা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, এবং এরা হচ্ছে তোমার অল্প অক্সিজেন যুক্ত পানিতে, মানে তোমার পানিতে যদি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম হয় এরকম পানিতে ওরা বেশিক্ষণ বাঁচতে পারে। তারপর হচ্ছে পানি ছাড়াও দীর্ঘক্ষণ ওরা বেঁচে থাকতে পারে, তাহলে মানে ওদের মানে শ্বসন ক্ষমতাটা অনেক বেশি পাওয়ারফুল। শিং ও মাগুর মাছ মাছ বলা হয়। এই লাইনটাও দাগিয়ে নাও, এগুলা মানে তোমার এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা এমসিকিউ কোয়েশ্চন আসে, বোর্ড কোয়েশ্চন আসে। শিং ও মাগুর মাছকে কি বলা হয়? জিওল মাছ বলা হয়। পরীক্ষায় ধরো আসলো জিওল মাছ কোনগুলাকে বলা হয়, শিং ও মাগুর দিল বা তোমার চিংড়ি মাছ দিল, তাহলে তোমার উত্তরটা হবে কি, শিং মাছ হবে মাগুর মাছ হবে। হ্যাঁ, শিং ও মাগুর মাছ সব সর্বভুক জাতীয় মাছ। সর্বভুক জাতীয় মানে কি, এরা হচ্ছে সব ধরনের খাবার খায়, এরা কোনো খাবার বাদ দেয় না। এরা মানে সব ধরনের ছোট মাছ হতে শুরু করে তোমার বড় মাছ হতে শুরু করে, মানে সব ধরনের খাবার, বড় মাছ না মানে ছোট মাছ ওরা, তারপর হচ্ছে আগাছা সবকিছু খায় ওরা, এই জিনিসগুলা সর্বভুক মাছ। এরা জলাশয়ে তলদেশে থাকে এবং সেখানকার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ও পর্যাজৈব আবর্জনা খায়। এরা বছরে একবার প্রজনন করে থাকে। এদের প্রজনন সময় কয়বার? একবার। একবার প্রজনন কাল হচ্ছে তোমার মে থেকে সেপ্টেম্বর, তবে জুন জুলাই মাসে এদের সর্বোচ্চ প্রজনন হয়ে থাকে। তাহলে এদের তোমার প্রজনন কালটা এক বছরে একবার, এবং এদের প্রজনন কাল হচ্ছে কখন থেকে কখন? মে মাস থেকে সেপ্টেম্বর। এবং হচ্ছে ওরা কোন মাসে বেশি প্রজনন করে থাকে? জুন থেকে জুলাই। এগুলো হচ্ছে ওদের মানে বৈশিষ্ট্য। তাহলে শিং ও মাগুর মাছের চাষের সুবিধা কি? কিন্তু শিং মাছে কিন্তু প্রচুর আয়রন আছে, যাদের তোমার হিমোগ্লোবিন কম, রক্তের মধ্যে তোমার রক্ত শূন্যতা কম, ওদেরকে কিন্তু শিং মাছ খাওয়ার জন্য বলা হয়। শিং মাছ শিং মাছের ঝোল, শিং মাছ এগুলো থেকে তোমার কিন্তু শরীরে অনেক অনেক মানে তোমার আয়রন হয়। তাহলে তোমার শিং ও মাগুর চাষের সুবিধা কিন্তু অনেক বেশি। দেখো বাজারে বাজারে কিন্তু এগুলোর দামও কিন্তু অনেক বেশি, তোমার প্রাকৃতিক ভাবে যে শিং মাছটা এগুলো কিন্তু কম পাওয়া যায়, কম পাওয়া যায়, কারণ এগুলোর দামও কিন্তু অনেক, বাজার মূল্যটা অনেক হাই। তাহলে আমরা কি করবো, বাজারে এদের এদের মানে তোমার চাষের সুবিধাটা কি সে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। বাজারে প্রচুর চাহিদা রয়েছে, তাই এই মাছ চাষে অধিক মুনাফা লাভ করা যায়। চাষ পদ্ধতিটাও সহজ, যে কোনো ধরনের জলাশয়ে এমনকি চৌপাচ্চা ও খাঁচাতেও চাষ করা যায়। মানে তুমি চাইলে একটা পানির ট্যাঙ্কির মতো তোমার আমাদের বাসার ছাদে যেরকম তোমার চারপাশে দেওয়াল দিয়ে পানি ট্যাঙ্ক মানে রেডি করা হয়, এগুলোকে চৌপাচ্চা বলে আর কি, ওই ধরনের চৌপাচ্চা বা খাঁচাতেও তোমার খাঁচা আকৃতির কিছু পানি, জলাবদ্ধ পানি, ওইখানেও তোমার শিং মাছটা চাষ করা যায়। প্রতিকূল পরিবেশে যেমন হচ্ছে
এক্সট্রিম সর্বতা পানির অত্যধিক তাপমাত্রা এমনকি পচা পানিতেও এরা বেঁচে থাকে। তাহলে এদের মানে দেখা যাচ্ছে যে শিং মাগুর মাছের ইয়াটা কিন্তু অনেক বেশি, মানে ওদের লাইফ লাইফের তোমার জীবনী শক্তিটা অনেক বেশি। ওরা তোমার অক্সিজেনটা যদি কম হয়, পানির তাপমাত্রাও যদি বেশি হয়, এমনকি যদি পচা পানিতেও ছেড়ে দাও তাহলে এরা বেঁচে থাকতে পারে। অল্প পানিতে ও অধিক ঘনত্বে চাষ করা যায়, মানে অল্প পানিতেও চাষ করা যায় এবং তুমি অধিক ঘনত্ব মানে কি তুমি অল্প পানির মধ্যে অনেক বেশি পোনা ছেড়ে দিতে পারবা, এখানেও ওরা বেঁচে যায়। রোগ বালাই খুব কম হয় এবং অধিক সহনশীল। এদের রোগ বালাইটা কি হয়, কম হয় এবং এরা হচ্ছে অনেক সহনশীল, মানে ওদের কোনো কিছুর প্রতি ওরা অনেক সহ্য করে নিতে পারে। অল্প পানিতে এমন পানি ছাড়াও এরা দীর্ঘক্ষণ বেঁচে থাকে অবস্থায় বাজারজাত করা যায়। তাহলে আমরা দেখি যে বাজার থেকে শিং মাছ নিয়ে আসলে অনেক সময় আমরা এগুলা পানি দিয়ে কি করি, পানি দিয়ে রেখে দিই, যতদিন পর্যন্ত খাওয়া না যায় সেই মাছগুলাকে আমরা পানি দিয়ে সংরক্ষণ করতে পারি। এরা অনেকদিন পর্যন্ত তোমার দীর্ঘক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে। সঠিকভাবে পরিচর্যা করলে অল্প সময়ে 6 থেকে 8 মাস বাজারজাত করার উপযোগী হয়। একক মাছ চাষ ছাড়াও অন্যান্য কার্প মাছ, তেলাপিয়া ইত্যাদি মাছের সাথে পুকুরে মিশ্র চাষ করা যায়। যদি আমরা এগুলো সঠিকভাবে পরিচর্যা করি তাহলে অল্প সময়ের মধ্যে 6 থেকে 8 মাসের মধ্যে এরা বাজারে নেওয়ার উপযোগী হয়ে যায়। মানে যেগুলা ফার্ম চাষ করা হয় ওটা কি চাইলে এদেরকে আমরা অন্যান্য কার্প জাতীয় মাছ বা তেলাপিয়া মাছের সাথেও পুকুরে তোমার মিশ্র চাষ, যেটাকে বলে বিভিন্ন জাতের মাছ একসাথে তোমার চাষ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে মিশ্র চাষ। তাহলে কার্প মাছ বা তেলাপিয়া মাছের সাথেও তুমি চাইলে এগুলাকে আমরা চাষ করতে পারি। তাহলে এদের পুষ্টিগত গুরুত্বটা কি, বড় অনেক প্রজাতির তুলনায় শিং ও মাগুর মাছের পুষ্টিগুণটা অনেক বেশি, সেটা আমরা আগে বলেছি। এসব মাছের শরীরের উপযোগী লৌহ অধিক পরিমাণ থাকে। লৌহ মানে হচ্ছে তোমার আয়রন। এদের মাছে এসব মাছে কি থাকে, প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন অধিক পরিমাণে। এসব মাছে প্রোটিনের পরিমাণ বেশি ও তেল কম থাকে। ওদের মানে প্রোটিন বা আমিষের পরিমাণটা অনেক বেশি থাকে কিন্তু তেলটা কম থাকে, এজন্য সহজে হজম হয়। অসুস্থ রং মুক্তের পর শাস্ত্রের দ্রুত উন্নতির জন্য পথ্য হিসেবে এসব মাছ সমাদৃত। শিং ও মাগুর মাছ রক্ত স্বল্পতা রোধে ও বলবর্ধনে সহায়তা করে। তাহলে নিচের লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো, শিং ও মাগুর মাছ কিসের ক্ষেত্রে বেশি সহায়তা করে, রক্ত স্বল্পতা রোধে এবং বলবর্ধনে, বল মানে হচ্ছে তোমার শক্তি বর্ধনে সহায়তা করে। এরপর হচ্ছে চাষের জন্য পুকুর নির্বাচন ও প্রস্তুতি। আমরা মানে শিং মাছ যে চাষ করবো সেটার জন্য আমরা কিভাবে পুকুর নির্বাচন করবো, কোন ধরনের পুকুরে ভালো জন্মাবে এবং হচ্ছে প্রস্তুতিটা কিভাবে হবে। শিং ও মাগুর মাছ চাষের জন্য পুকুর 1 থেকে 1.5 মিটার গভীর হওয়া দরকার। তাহলে এটা তোমার গভীরতাটা কতটুকু সেটা আমাদের চিন্তা করতে হবে, 1 থেকে 1.5 মিটার। পুকুরের আয়তন 10 শতক থেকে 30 শতক হলে ভালো হয় চাষের জন্য নির্বাচিত। পুকুরটি পাড় ভাঙ্গা থাকলে তা মেরামত করতে হবে। পুকুরে কচুরি বানা সহ অন্যান্য জলজ আগাছা থাকলে তা সরিয়ে ফেলতে হবে। মানে তোমার যদি পুকুরে সবুজ সবুজ খুদের পানা, কচুরি পানা থাকে বা অন্যান্য যদি জলজ উদ্ভিদ যেগুলো আমরা আগাছা হিসেবে জানি সেগুলো সরিয়ে ফেলতে হবে। পাড়ে বড় গাছপালা থাকা উচিত নয়, বড় গাছপালা তোমার পুকুরের পাড়ে থাকাটা ভালো হবে না। পুকুরে রাক্ষসে ও প্রয়োজনীয় মাছ থাকলে তা সরিয়ে ফেলতে হবে। রাক্ষসে মাছ বলা হয় মানে যে মাছগুলো হচ্ছে অন্য মাছ খেয়ে ফেলে, যে মাছগুলো অন্য মাছকে খেয়ে ফেলে তাদেরকে রাক্ষস মাছ বলা হয়। এই রাক্ষসে মাছ বা প্রয়োজনীয় যদি কোনো মাছ থেকে থাকে তাহলে সেগুলো উঠিয়ে ফেলতে হবে। তারপর হচ্ছে পুকুর শুকিয়ে বারবার জাল টেনে বা পুকুরের পানিতে রোটেনন প্রয়োগ করে তা করা যায়। তাহলে এটা কিভাবে করা যায়, তোমার রাক্ষসে ও প্রয়োজনীয় মাছটা তোমার কিভাবে সরানো যায়। পুকুরকে শুকিয়ে অনেক সময় দেখা যাবে যে মানে পুকুর খনন করতেছে গ্রামে গেলে দেখবা যে পুকুর গুলা খনন করে শুকিয়ে ফেলতেছে। এগুলা আসলে মানে তোমার পরবর্তীতে বিভিন্ন ভাবে মাছ চাষের জন্য বা হ্যাচারি করার জন্য এগুলোকে তোমার হ্যাচারি তো না মানে মাছ চাষের জন্য পুকুরে মাছ চাষের জন্য এগুলোকে প্রস্তুত করা হয় অনেক বড় বড় পুকুর খনন করে। তখন তোমার হচ্ছে বারবার জাল টেনে তোমার ওইখানে অন্যান্য যে অপ্রয়োজনীয় মাছ আছে সেগুলোকে নিয়ে নিতে হবে, অথবা পুকুরের পানিতে রোটেনন প্রয়োগ করতে হবে। রোটেনন হচ্ছে একটি রাসায়নিক ঔষধ বা কিছু হবে, সেটা তোমার এখানে প্রয়োগ করে এগুলাকে সরিয়ে ফেলতে হবে। শীতকালে রোটেনন শব্দটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে, মার্ক করে রাখতে পারো। শীতকালে যখন পুকুরের পানি অনেক কমে যায় তখন পুকুর শুকিয়ে ফেলে পুকুর প্রস্তুতির কাজ সম্পন্ন করলে ভালো হয়। হাড়ে পুকুর শুকনো হলে তলায় চুন, গোবর বা হাঁস মুরগির বিষ্ঠা
ইউরিয়া টিএসপি সার 20% নির্ধারিত হারে যথাযথ নিয়মে প্রয়োগ করতে হবে। পুকুরে যদি পানি থাকে তাহলে পানিতেই চুন ও সার প্রয়োগ করতে হবে। তাহলে তোমার শীতকালে তো আমরা জানি পুকুরের পানি কমে যায়, শুকাই যায়, মানে এই সময়টাতে আর কি, তখন কি করবে মানে তখন যদি পুকুর শুকিয়ে ফেলার কাজটা করা যায় তাহলে প্রস্তুতিটা অনেক ভালো হবে। পুকুর শুকানো হলে সেখানে কি করতে হবে, তোমার যখন মানে নিচে পানিটা শুকিয়ে গেছে শুকনো অবস্থায়, এখানে তুমি তলায় আমরা মানে সার হিসেবে চুন অথবা গোবর বা হাঁস মুরগির বিষ্ঠা মানে এগুলো জমানো জিনিস, ইউরিয়া সার, টিএসপি সার, এগুলো যদি শতকে প্রতি শতকে মানে ওই পরিমাপটা যদি নির্ধারিত করে নির্ধারিত হারে যদি আমরা ওইখানে যথাযথ নিয়মে প্রয়োগ করি তাহলে সেটা তোমার পুকুরটা প্রস্তুত হয়ে যাবে। আর যদি পানি থাকে তাহলে পানিতেই চুন এবং সার প্রয়োগ করতে হবে। এরপরে কি নেটের বেষ্টনী বা বেড়া নির্মাণ, আমরা যে মাছ চাষ করলাম এখানে আমরা মানে তোমার মাছগুলা যাতে কিছু দিয়ে মানে পালিয়ে না যায় বা কিছু না হবে তাহলে ওদের উপর যাতে কোনো জ্ঞান আসে এই জন্য কি দিতে হবে, এইভাবে নেটের বেষ্টনী দিতে হবে। একটা ছবি দেখছো, এইভাবে মানে তোমার নেটের বেষ্টনীটা দিয়ে দিতে হবে। দেখি তাহলে আমরা এটা কিভাবে দেই, কি পরিমাণ করে। শিং ও মাগুর মাছ চাষে পুকুর প্রস্তুতির সময় একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুকুরের চারদিকে পাড়ের উপর অন্তত 30 সেন্টিমিটার উঁচু করে নেটের বেষ্টনী বা বেড়া নির্মাণ করা। তাহলে তুমি কত সেন্টিমিটার উঁচু হবে সেটা একটু দাগিয়ে নাও, 30 সেন্টিমিটার উঁচু। বেষ্টনী দেওয়ার সুবিধা হচ্ছে এতে করে বৃষ্টির সময় মাছ পুকুরের বাইরে চলে যেতে পারে না, মানে এগুলা লাফি লাফি মাছগুলা যখন একটু বড় হবে দেখা যাবে যে মাছগুলা লাফি লাফি বাইরে চলে যাচ্ছে। তাহলে যদি এরকম মানে জালের কোনো বেষ্টনী দিই তাহলে মাছগুলা যেতে পারবে না। বিশেষত মাগুর মাছকে সামান্য বৃষ্টি বা বন্যা হলে প্রায় হেঁটে বা গড়িয়ে পুকুর থেকে বাইরে যেতে দেখা যায়। অন্যদিকে বেষ্টনী দেওয়ার ফলে মাছের শত্রু যেমন হচ্ছে সাপ, ব্যাঙ ইত্যাদি পুকুরে প্রবেশ করতে পারে না। নাইলনের নেট খুঁটির সাথে বেঁধে পাড়ের চারদিকে ঘিরে দিতে হয়। তাহলে নেটটা কিসে হয়, নাইলন সুতার, নেটের নিচের দিকে মাটির ভেতর কিছুটা ঢুকিয়ে আটকে দিতে হবে যেন মাটি ও নেটের মাঝে ফাঁক না থাকে। নেটের নিচের দিকে মাটির ভিতর মানে তোমার খুঁটিগুলা কিছুটা ঢুকিয়ে আটকে দিতে হবে যেন মাটিতে মাটি এবং নেটের মাঝে কোনো ফাঁক না থাকে, মানে বরাবর বরাবর করে এগুলা তোমার মাটির সাথে আটকে দিতে হবে। পুকুর শুকনো হলে শুকানোর পরপরই এই কাজ করতে হবে। যদি পুকুরটা শুকিয়ে যায় তাহলে তোমার শুকানোর পরপরই কিন্তু এই কাজটা করে ফেললে ভালো হবে, কারণ শুকনো অবস্থায় পুকুরে কোনো ক্ষতিকর প্রাণী যেমন ব্যাঙ সাপ থাকে না। পানি থাকা অবস্থায় পুকুরে এইসব প্রাণী থাকে বিদায় তখন বেষ্টনী দিলে এরাও পুকুরে আসতে পড়ে যায়। তাহলে ওইটা কিভাবে করতে হবে, তোমার আমাদের নেটটা চারপাশে দিতে হবে যখন পুকুরে পানি থাকবে না, যে যদি পুকুরে পানি থাকে তাহলে হয়তো ওইখানে কোনো বিষধর সাপ বা ব্যাঙ থাকতে পারে যেটা তোমার বেষ্টনীর কারণে ওরাও পুকুর থেকে আর বের হতে পারবে না। সেক্ষেত্রে ভিতরে সেগুলোকে মারার ব্যবস্থা করতে হবে যেমন কোচ দিয়ে বা বিষ্টক দিয়ে, কোচ দিয়ে বা মানে বিষ্টক দিয়ে ওই যে ভয়ঙ্কর জিনিসগুলাকে মেরে ফেলতে হবে। এরপরে তোমার পোনা মজুত করা, পোনা গুলা কিভাবে মজুত করতে হবে, পুকুর প্রস্তুতির 5 থেকে 7 দিনের মধ্যে পুকুরে প্রতি শতাংশে একটা অংশ শতাংশ মানে 100 টন করে 150 থেকে 200টি মাগুর মাছের পোনা মজুত করতে হবে। শিং মাছ যেহেতু আকারে ছোট তাই এই মাছ কিছু কিছু বেশি যেমন 300 থেকে 400টি পর্যন্ত মজুত করা যেতে পারে, মানে অনেক বেশি কিন্তু করা যায়। এগুলো হচ্ছে অল্প মানে ঘনত্বটা বেশি, তোমার প্রতি শতাংশের মধ্যে মাগুর মাছের ক্ষেত্রে 150 থেকে 200টি আর শিং মাছের ক্ষেত্রে 300 থেকে 400টি। শতকে 3 থেকে 4টি সিলভার কার্পের পোনা ছাড়া যেতে পারে যা পুকুরে উৎপাদিত অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন খেয়ে পরিবেশ ভালো রাখবে। তাহলে মানে আমরা চাইলে এখানে 3 থেকে 4টি সিলভার কার্পের পোনা ছাড়া যেতে পারে, মানে সিলভার কার্প হচ্ছে অন্য জাতের একটা মাছ, যদি এখানে ছাড়ি ওরা যেহেতু তোমার উদ্ভিদ ভোজী মানে ওরা হচ্ছে তোমার ছোট ছোট ফাইটোপ্লাঙ্কটন সবুজ উদ্ভিদ গুলাকে খেয়ে ফেলে, তাহলে ওরা মানে এদের চাষের জন্য ভালো হবে, শিং এবং মাকড় চাষের জন্য এরা ভালো পরিবেশ ক্রিয়েট করবে। পানি পরিবর্তনের ব্যবস্থা থাকলে শতকে মাগুরের পোনা 250 থেকে 300টি এবং শিং মাছের পোনা 400 থেকে 500টি মজুত করা যাবে। কার্প বা রুই জাতীয় মাছের সাথে শিং বা মাগুরের মিশ্র চাষ করতে হলে শতকে শিং বা মাগুরের পোনা 50টি এবং রুই জাতীয় মাছের পোনা 40টি মজুত করা যায়। এই যে মানে এগুলা আলাদা আলাদা কিছু মানে তোমার ঘনত্ব অনুযায়ী আলাদা আলাদা পোনা তোমার চাষ করা যাচ্ছে, ওটা সুবিধা অনুযায়ী। পোনা ছাড়া আদর্শ সময় হচ্ছে সকাল বা বিকাল, সকাল বা মানে ঠান্ডা আবহাওয়ায়
এগুলো ছাড়তে হবে দুপুরে রোদে বা দিনে পোনা মজুত করা উচিত নয়। পুকুরে পোনা ছাড়া পূর্বে পটাশ বা লবণ পানিতে পোনা শোধন ও পুকুরের পানিতে খাপ খাইয়ে নিতে হবে। পুকুরে যখন পোনা ছাড়ার পূর্বে কি করতে হবে, ওখানে পটাশ বা লবণ পানিতে পোনা গুলাকে শোধন করে নিতে হবে, মানে পরিষ্কার করে নিতে হবে এবং পুকুরের পানিতে খাপ খাইয়ে নিতে হবে। স্বাধীন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যালো, আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সমস্যা হলে বলি। ওকে, তাহলে মানে তো আমরা যখন মানে পুকুরের মধ্যে পোনা গুলোকে ছাড়বো, এর আগে এদেরকে পানির সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং লবণ পানি বা তোমার পূর্ব পটাশে পটাশ পানিতে এদেরকে শোধন করে নিতে হবে। এ সম্পর্কে কৃষি উপকরণ মানে এ সম্পর্কে আমাদের দ্বিতীয় অধ্যায়ে তোমরা আগে পড়েছো, সে এরপর হচ্ছে মজুত পর্ব কিভাবে এবং হচ্ছে সম্পূরক খাদ্য কিভাবে দিতে হবে, কি পরিমাণে দিতে হবে, এগুলো হচ্ছে তোমার মজুত পরিবর্তী খাদ্য ব্যবস্থাপনা। এই যে একটা চার্ট আছে, সেটা চার্টের মধ্যে আলাদা আলাদা মাছের গড় ওজন অনুযায়ী ওদেরকে খাদ্যের পরিমাণ কতটুকু দিতে হবে সেটা সম্পর্কে দিয়ে দেওয়া হয়েছে। খাদ্য উপাদানের মধ্যে যেমন আছে ফিশ মিল, বাজারজাত মুরগির নাড়ি ভুড়ি, হাড় চূর্ণ, সরিষার খুঁটো, চালের চালের খুঁড়া, গমের ভুষি, আটা বা চেটা গুড়, ভিটামিন ও খনিজ মিশ্রণ এবং সয়াবিন চূর্ণ, ভুট্টা চূর্ণ, এগুলো আমরা আগে পড়েছি সম্পূরক খাদ্যের মধ্যে এগুলো ছিল। তারপর হচ্ছে শিং বা মাগুর মাছের দৈহিক ওজনের সাথে খাদ্য প্রয়োগের মাত্রা নিচে দেওয়া হলো, মানে হচ্ছে ওদের দৈহিক ওজন কতটুকু কতটুকু 1 থেকে 3 গ্রাম, তারপর হচ্ছে 4 থেকে 10 গ্রাম, এই ওজন অনুযায়ী ওদের খাদ্যের পরিমাণটা কতটুকু দিতে হবে এটা একটা মাত্রা রয়েছে। খাবার প্রয়োগ পদ্ধতি, কিভাবে খাবারটা প্রয়োগ করতে হবে, প্রতিদিনে খাবারকে 2 ভাগ করে, মানে আমরা যে পরিমাণটা চার্টের মধ্যে রয়েছে নির্ধারিত ওইটাকে 2 ভাগ করে দিনে 2 বার সকাল ও বিকালে দিতে হবে। খাবার অল্প পানিতে মিশিয়ে ছোট ছোট বল করে পুকুরের নির্দিষ্ট কয়েকটি স্থানে পানির নিচে স্থাপিত ট্রেতে দেওয়া যাবে। তাহলে পানির নিচে ট্রে থাকবে, পুকুরের মধ্যে পানির নিচে ট্রে থাকলে ওখানে ছোট ছোট বল করে ওই যে ফিস খাবার যেগুলো আছে সেগুলোকে একটু করে পানি মিশিয়ে আমরা যেমন বাচ্চাদেরকে ভাত খাওয়াই ওইরকম ছোট ছোট কিছু বল করে ওইখানে ট্রেতে দিয়ে দেওয়া যাবে নির্দিষ্ট কয়েকটা স্থানে, যাতে মাছ ওইখান থেকে খেতে পারে। খাদ্য প্রস্তুতের 24 ঘন্টা পূর্বেই সরিষার খৈল পানিয়ে ভিজিয়ে রাখতে হবে। বাজার থেকে কেনা বাণিজ্যিক খাবারও মাছকে প্রদান করা যায়, এতে তৈরিকৃত খাদ্যের চেয়ে দাম কিছুটা বেশি পড়তে পারে, মানে যেটা বাজারজাত হবে বাজার থেকে কিনে আনা হবে সেটাতে একটু নিশ্চয়ই দাম বেশি পড়বে। স্বাস্থ্য ব্যবস্থাপনা, মানে ওদের স্বাস্থ্যের দিকটা কিভাবে খেয়াল রাখবে, হয়তো মাছ অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ওদের দেহে ক্ষত রোগ সৃষ্টি হতে পারে বা লেজ বা পাখনা গুলা পচা ধরতে পারে, এক্ষেত্রে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনা করবে, চাষকালীন মাছ নিয়মিত বাড়ছে কিনা এবং মাছ রোগ আক্রান্ত হচ্ছে কিনা সেটা জাল টেনে মাঝে মাঝে তা পরীক্ষা করতে হয়। শিং ও মাগুর মাছের সাধারণত কোনো রোগ হয় না, তবে মাঝে মাঝে শীতকালে হতে পারে ক্ষত রোগ, লেজ ও পাখনা পচা রোগ এবং পেট ফোলা রোগ দেখা যায়। ক্ষত রোগের ক্ষেত্রে কি হয়, মূলত অ্যাফানোমাইসিস ইনভার্টেন্স নামক এক ধরনের, অ্যাফানোমাইসিস ইনভার্টেন্স এটা মানে তোমার একটা সাইন্টিফিক নেম, তোমার একটা সাইন্টিফিক নেম, সেটা হচ্ছে এক ধরনের ছত্রাকের নাম, ধরো অ্যাপানোমাইসিস ইনভার্টেন্স, এটার আক্রমণে ক্ষতরোগটা হতে পারে পুকুরে। সেক্ষেত্রে কি হয়, তোমার 1 থেকে 1.5 মিটার পানি গভীরতায় 1 কেজি হারে চুন ও 1 কেজি লবণ প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে এগুলা প্রয়োগ করতে হবে। তারপর হচ্ছে তোমার এই যে বিভিন্ন জিনিসগুলা প্রয়োগ করতে হবে, ওষুধ গুলা লেজ বা পাখনা পচা রোগ হলে অ্যারোমোনাডোস ও মিক্সোব্যাক্টার জাতীয় ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়ে থাকে। প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশ্রিত করে বাসকে 3 থেকে 5 মিনিট ঘোষণ করাতে হবে। তাহলে তোমার হয়তো কোয়েশ্চেন আসতে পারে, তোমার লেজ বা পাখনা পচা রোগে কি ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ তোমার ইউজ করা হয়, তখন প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তাহলে একটি রাসায়নিক পদার্থ যেটি তোমার পচা রোগে, পাখনা পচা রোগে, লেজ বা পচা রোগে ইউজ করা হয়। তারপর হচ্ছে পেট ফোলা রোগে, এটি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, তাহলে পেট ফোলা রোগটা কি ধরনের রোগ সেটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এই ইয়াটা দাগিয়ে রাখো, লাইনটা দাগিয়ে রাখো,
এইরক হলে মাছের পেট ফুলে যায়, মাছ ভারসাম্যহীন ভাবে চলাচল করে ও পরিশেষে মৃত্যু ঘটে। আক্রান্ত মাছের পেট হতে খালি সিঁজ দিয়ে পানি বের করে নিতে হবে। প্রতি কেজি খাবারের সাথে 200 মিলিগ্রাম ক্লোরোমো ফেনিকল পাউডার মিশিয়ে সরবরাহ করতে হবে। আক্রান্ত পুকুরে প্রতিশতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে তোর মাছের পেট ফোলা রোগের ক্ষেত্রে কি প্রয়োগ করতে হবে, কি ধরনের পাউডার মিশাতে হবে সেটা বলা হচ্ছে। এরপরে আসছে মাছ আহরণ, মাছটা কিভাবে আহরণ করা যাবে। সঠিকভাবে পরিচর্যা করলে 7 থেকে 10 মাসে শিং ও মাগুর মাছের বাজারজাতকরণের উপযোগী হয়। উক্ত সময়ে শিং মাছ গড়ে 100 থেকে 125 গ্রাম ও মাগুর মাছ 120 থেকে 140 গ্রাম হয়ে থাকে। পুকুরে জাল টেনে বেশিরভাগ মাছ ধরতে হবে। সম্পূর্ণ মাছ আহরণ করতে হলে পুকুর শুকিয়ে ফেলতে হবে। তাহলে মাছ আহরণের ক্ষেত্রে কি হয়, যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তোমার মাছটা কখন উপযোগী হবে, 7 থেকে 10 মাসের মধ্যে শিং এবং মাগুর মাছ উপযোগী হয়ে যাবে। উক্ত সময়ে শিং মাছটা ধরে 100 গ্রাম অথবা মাগুর মাছ 120 থেকে 140 গ্রাম বড় হয়ে থাকে। তাহলে শিং মাছের চেয়ে মাগুর মাছটা একটু বেশি বড় হয়ে থাকে। এবং জাল টেনে মাছগুলাকে কিভাবে নিতে হবে, জাল টেনে নিতে হবে। সম্পূর্ণ মাছ আহরণ করতে হলে পুকুর শুকিয়ে ফেলতে হবে। যদি মানে প্রতিটা সবকিছু আহরণ করতে হয় তখন পুকুরটাকে শুকিয়ে ফেললে ভালো হবে। তোমার পরের ইয়াতে করতে পারবা তো না? হ্যালো, হ্যাঁ বাবদাও গুলশা মাছটা একটু পরে নিও আমি। হ্যাঁ শুনতেছ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ওই সমন্বিত মাছ চাষ পদ্ধতি নিয়ে একটু স্লাইডে দেখাচ্ছি, যেহেতু সময়টা একদম প্রায় শেষের দিকে, একটু সমন্বিত মাছ চাষ নিয়ে তোমাদেরকে বলতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস মিস। এখানে দেখা যাচ্ছে না সমন্বিত মাছ চাষ মানে কি তোমার সমন্বিত, এগুলো গ্রামের বাড়িতে তোমার করা হয়। এখানে একটা গিয়া দেখতেছো একটা পুকুরের মধ্যে একটা ঘরের মতো, তারপর আবার হচ্ছে নিচে কিছু হাঁস দেখা যাচ্ছে। তাহলে মানে পুকুর মানে কি এখানে মাছ চাষ করা হবে, আবার একসাথে তোমার হাঁস চাষ করা হবে, দুইটা জিনিস একসাথে জি হ্যাঁ দুইটা মানে দুইটা মাছ বা হাঁস তোমার হচ্ছে মুরগি মানে বিভিন্ন জিনিস একসাথে চাষ করাকে বলা হয় কি সমন্বিত চাষ। সমন্বিত চাষ এই পাঠ্যসূচি কি জানবো, সমন্বিত মাছ চাষ কি তা বলতে পারবো, সমন্বিত মাছ চাষের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, সমন্বিত মাছ ও হাঁস চাষের পদ্ধতি বর্ণনা করতে পারবো। মাছ ও হাঁসের পুকুর কিরকম হয় দেখো, একসাথে হাঁস অনেকগুলা হাঁস দেখা যাচ্ছে এবং তোমার পুকুরের মধ্যে থাকবে অনেকগুলা মাছ। দেখো আমাদের দেশের তোমার একটা ছবি, তোমার সমন্বিত মাছ ও হাঁস চাষ কিভাবে হয়। তাহলে সমন্বিত মাছ চাষ কাকে বলে, সমন্বিত মাছ চাষের ফলে কিরূপ খাদ্য উৎপাদিত হয়, মাছ ও হাঁস চাষের সুবিধা কিরকম। তোমরা বইয়ের স্ক্রিনটা দেখছো, বইটা দেখা যাচ্ছে না? আমি বই দেখা যাচ্ছে না।
ঠিক আছে। তাহলে সমন্বিত চাষ সম্পর্কে আমরা জানলাম যে তোমার হাঁস বা মুরগি মাছ মানে একসাথে একসাথে বা চাষ করাকে তোমার সমন্বিত চাষটা বলা হয়। এটার গুরুত্ব কি? তুমি একই একই জমিতে একই সময়ে অল্প খরচের মধ্যে একাধিক ফসল পাওয়া যায়, এটা হচ্ছে সমন্বিত চাষের গুরুত্ব। বাড়তি খাদ্য উৎপাদিত হয় এবং একই ফসল অপর ফসলকে সহায়ক হিসেবে কাজ করে। মানে হচ্ছে একটা ফসল মাছ এবং মুরগি অথবা হাঁস যদি আমরা একসাথে চাষ করি, তাহলে একটা ধরো মাছের ক্ষেত্রে তোমার হাঁসের বিষ্ঠা বা মুরগির বিষ্ঠা গুলা তোমার মাছের জন্য সার হিসেবে কাজ করতেছে। মানে একটা ফসল আরেকটা ফসলের একজনের জন্য একজন সহায়ক হিসেবে কাজ করে। এটা হচ্ছে সমন্বিত চাষের একটা গুরুত্ব। পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং সার ব্যবহারের খরচ কম করে। মানে আমরা অল্প সময়ের মধ্যে অল্প খরচে একাধিক ফসল উৎপন্ন করতে পারে। এটা হচ্ছে তোমার সুবিধা। কিন্তু চাষ পদ্ধতিটা কিরকম, তোমার পুকুর নির্বাচন কিভাবে হবে বা প্রস্তুতিটা কিভাবে হবে সেটা সম্পর্কে আমরা একটু দেখি। তোমার হচ্ছে পুকুর নির্বাচনটা খুব ছোট আকারের পুকুর সমন্বিত মাছ ও হাঁস মুরগি চাষের জন্য তেমন উপযোগী নয়। পুকুরের আয়তনটা ন্যূনতম 33% হলে ভালো হয়। বছরে কমপক্ষে 8 থেকে 10 মাস 1.2 থেকে 1.8 মিটার পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে। এরপর যথাযথ নিয়মে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করে নিতে হবে। তবে সমন্বিত হাঁস মুরগি ও মাছ চাষে পুকুর প্রস্তুতিকালীন সময়ে সার প্রয়োগের প্রয়োজন নেই। চুন দেওয়ার 7 দিন পর পুকুরের উপর বানানো ঘরে হাঁস বা মুরগির বাচ্চা মজুত করতে হবে। হাঁস বা মুরগির বাচ্চা মজুদের 7 থেকে 10 দিন পর পুকুরের মাছের পোনা ছাড়তে হবে। এইভাবে আমাদের হাঁস মুরগির কিভাবে পুকুরটা তোমার প্রস্তুত করতে হবে সে সম্পর্কে বলা হচ্ছে। এবং হাঁস মুরগির জন্য ঘর নির্মাণ প্রথমে হচ্ছে মাছের জন্য কিভাবে, এরপর হচ্ছে হাঁস মুরগির জন্য কিভাবে ঘরটা নির্মাণ করা যাবে। খরচ কমানোর জন্য স্থানীয়ভাবে প্রাপ্ত বাঁশ কাঠ ও ছন দিয়ে একচালা বা দোচালা ঘর তৈরি করা যায়। ঘরটি পার করে 1.2 থেকে 1.5 মিটার ভিতরে পানির উপর হবে, যেন শুকনো মৌসুমে পানি কমে গেলেও বিষ্ঠা ও উচ্ছিষ্ট খাদ্য মাটিতে না পড়ে পানিতে পড়ে। স্থানীয়ভাবে মানে বাঁশ বা কাঠ থাকলে সেগুলো দিয়ে একচালা বা দোচালা ঘরটা তৈরি করা যাবে। ঘরটির পার থেকে 1 থেকে 1.2 থেকে 1.5 মিটার পর্যন্ত পানির ভিতরে হবে। এখানে ছবিতে দেখা যাচ্ছে কিভাবে তৈরি করা হচ্ছে। মানে পানির উপরে হবে 4 থেকে 5 ফুট, যেন শুকনো মৌসুমে পানি যদি কমেও যায় তাহলে বৃষ্টি এবং উচ্ছিষ্ট খাদ্য মাটিতে না পড়ে পানিতে পড়ে। পানির উপরিভাগ থেকে ঘরের মেঝের দূরত্ব 0.46 থেকে 0.6 মিটার হবে। হাঁসের ক্ষেত্রে একরকম এবং মুরগির ক্ষেত্রে আরেক রকম। হাঁসের ক্ষেত্রে ঘরটা একটু নিচু হবে, মুরগির ক্ষেত্রে ঘরটা একটু উঁচু হবে। ঘরের ভিতর পর্যাপ্ত আলো বাতাস চলাচলের জন্য জানলা ও ঘরের বেড়ার মাঝে জালের মতো বেড়া বা জাল দিয়ে ঘিরে থাকতে হবে। ঘরের মেঝে বাঁশের বাতা দিয়ে তৈরি করা যেতে পারে। এক বাতা থেকে অন্য বাতা দূরত্ব হবে 1 সেন্টিমিটার। এইভাবে আমাদের হাঁস মুরগির ঘর নির্মাণ গুলা হবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আগামী ক্লাসে পরবর্তী জিনিস নিয়ে আলোচনা করবো।